আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুলফিকার আলী। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সার কন্টেস্টে অংশগ্রহণ করেছেন, তো সফলতার সাথে আপনি কন্টেস্টটা উইনও করেছেন, এখন আপনি ফাইলটা হ্যান্ড ওভার করবেন, সেটা করতে পারছেন না, তো সেটা কিভাবে করবেন? তো তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি তো ভাই ফ্রিল্যান্সারে এই মক আপ ব্যবহার করেছিলাম, তো সেটা এখন আমি দিব কিভাবে? বা এটা এটা জাস্ট একটা প্রেজেন্টেশন, তো এখন ক্লায়েন্ট আমার কাছ থেকে ওই রকম ডিজাইন চাচ্ছে, আমি ওটা দিব কিভাবে? তারপরে কন্টেস্টের এই ডিজাইনটা কতক্ষণ সময়ের মধ্যে দিতে হয়, বা ক্লায়েন্ট কি কি চাইতে পারে? হ্যাঁ, অনেক ধরনের অনেক প্রশ্ন আসলে নতুন অবস্থায় চলে আসে, তো যার কারণে আমার এই ভিডিওটা তৈরি করা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা শুরু করব কন্টেস্ট উইন হওয়ার বিষয়টা। আমি প্রথমেই শুরু করব একটা বিষয় দিয়ে, সেটা হচ্ছে কন্টেস্ট উইনিংয়ের কিছু ব্যাপার নিয়ে আমি কথা বলবো, যে কন্টেস্টটা আসলে কি। ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আমরা যখন কন্টেস্ট করতে আসি, আমি বিগিনারদের জন্যই বলবো, কন্টেস্ট আসলে তাদের জন্য অ্যাকচুয়ালি না, তবে বিগিনারদের জন্য আমি এই কথাগুলো বলবো, কারণ ভালো ভালো ডিজাইনার যারা আছে তারাও কন্টেস্ট করে। তো কন্টেস্টটা আসলে কি, মূলত আমি সহজ ভাষায় বলি, আপনি ধরেন একটা ক্লাসে পড়াচ্ছেন, আপনি টিচার, তো আপনার ধরেন 200 স্টুডেন্ট আছে, তো 200 স্টুডেন্টের ভেতর থেকে আপনি বললেন, তাদেরকে বললেন যে তোমরা একটা আম গাছ নিয়ে একটা রচনা লেখো। আম গাছ নিয়ে যদি রচনা লেখে 200 জন স্টুডেন্ট, তাহলে 200 জন স্টুডেন্টের 200টা ক্রিয়েটিভিটি আপনি দেখতে পাবেন। এটা তো শিওর যে আপনি 200টা ক্রিয়েটিভিটি দেখতে পাবেন, ওর ভেতর থেকে হয়তো 2-4-5 জন লিখতে পারবে না, বা 10 জন লিখতে পারবে না, না ধরে নিলাম 20 জন লিখতে পারবে না, তবুও আপনি কয়টা পাচ্ছেন? 180টা। তো এখন আপনি যদি এতগুলো ডিজাইন এখান থেকে, সরি, এতগুলো রচনা আপনি এখান থেকে পান, তাহলে এর ভেতর থেকে আপনি যে কোনো একটা বাছাই করে নিতে পারবেন, সব থেকে সেরাটা বুঝতে পারবেন। তো আসলে ক্লায়েন্ট কি করে এই এই জায়গায়? ক্লায়েন্ট দেখুন, এই কন্টেস্টটাতে আমি অংশগ্রহণ করেছিলাম এক সময়, তো সেখানে আমাকে এই যে এখানে ডিসক্রিপশন এবং এখানে এন্ট্রি, তো এন্ট্রিতে এটা আমাকে উইন করেছে আর কি। তো আমি যদি এখানে দেখি যে এই ডিসক্রিপশনে আসলে তারা কী লিখছে, এই ডিসক্রিপশনটা মূলত তাদের কোম্পানি সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস এখানে তুলে ধরছে আর কি তারা। তারপরে এখানে কিছু নমুনা দিয়ে দিছে এবং কিছু উদাহরণও দিয়ে দিছে মোট কথা। তো এই সব কিছু পড়ে আপনাকে বুঝতে হবে, বোঝার পরে তারপরে সাবমিট করতে হবে। এখন আমি বিস্তারিত কথায় না যাই, কারণ আমি ধরেই নিলাম যে আপনি সব কিছু বুঝেছেন, আপনি সেইভাবে অংশগ্রহণ করেছেন এবং সেইভাবে আপনি উইন করেছেন। তার ভেতরে আরেকটা কথা থেকে যায়, সেটা হচ্ছে আপনি সাবমিট করেছেন, আপনি একটা ডিজাইন সাবমিট করেছেন, কিন্তু ভাবতেছেন কি যে এটা একটা লটারি, যে আমি দিলাম আল্লাহর ওয়াস্তে, এইটা যদি আমার উইন করে তাহলে এটা আমার কপা। অবশ্যই অবশ্যই না, এইটা সেরকম কিছু না, কারণ এটা একটা কাজ। কপাল তো অবশ্যই আছে, বাট আপনি আপনাকে ওইটা বুঝে কাজ করতে হবে। আমি এই ইঙ্গিতে কথাটা বলছি যে ডিজাইন
আমরা যেভাবে বিড করতেছি, যেভাবে আমরা প্রপোজাল পাঠাচ্ছি যে আমি এই এই কাজ পারি, আমি এতদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি, আপনি আমারটা নিলে আপনি বেশি বেনিফিটেড হবেন, বা হাবি যাবি, যেগুলো আসলে বলা যায়, এই ধরনের কথা বলে ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করতেছি। তো এই রকমই এইখানেও তাই, জাস্ট আপনি আপনার ক্রিয়েটিভিটি ওখানে শো করেন, আপনি তার জন্য কিছু ডিজাইন, অনেক চমকপ্রদ ডিজাইন সেখানে উপস্থাপন করেন, দুই চার পাঁচটা এন্ট্রি করেন, পাঁচ ধরনের এন্ট্রি করেন, তাহলে দেখবেন যে ক্লায়েন্ট আপনার যে কোনো একটাকে চুজ করছে, দেন আপনাকে দিয়ে কাজ করায় তার কী কী প্রয়োজন আরও কিছু রিভিশন দিয়ে সে তার মতো করে রেডি করে নিছে, এবং যে কয়টা ফাইল প্রয়োজন, যে কয়টা ফরম্যাটে ফাইল প্রয়োজন আপনাকে বলে দিছে যে আমার এগুলো দরকার, এআই, ইপিএস, এসভিজি, পিডিএফ, পিএসডি, পিএনজি, ইটিসি, এগুলা সব আপনার প্রয়োজন, আপনার ক্লায়েন্টের প্রয়োজন, তখন আপনি তাকে সেই ফাইলগুলো রেডি করেন এবং তারপরে হ্যান্ড ওভার করেন। তো আমি এখানে দেখাবো যে হ্যান্ড ওভার কীভাবে করতে হয়, এটা খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু এখান থেকে আপনারা শিখতে পারবেন। জাস্ট দুইটা কথা যদি বলি, আপনি প্রপারলি কীভাবে কাজটা করবেন সেটা বুঝতে পারবেন। তো এখন এখান থেকে আমরা এই তার কোম্পানি সম্পর্কে জানবো, তার অনুভূতি, আবেগ বা যা যা কিছু এখানে লিখছে সব কিছু পড়ে আমাদেরকে বুঝতে হবে। শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয়, সে তারপরে আরও অনেক এখানে কথা বলবে মেসেঞ্জারে। দেখেন এই এই লোগোটার ক্ষেত্রে আমার সঙ্গে সে কত কথা বলেছে, কত কথা বলেছে, এবং সে কথা অনেক কিছু এখান থেকে আরও আছে, তো অনেক কিছু বুঝায় দিছে তার কী কী প্রয়োজন, সেইগুলার সে এখান থেকে রিভিশন নিছে, দেন সে আমার কাছ থেকে কিন্তু এটা মানে এই কাজটা অ্যাটলিস্ট নিছে আর কি। তার কাছে যখন মনে হয়েছে পারফেক্ট, তখন সে আমাকে বলছে ঠিক আছে আপনি এই ফরম্যাটগুলো আমাকে তাহলে সেন্ড করেন। আচ্ছা চলুন এবার চলে যাই এন্ট্রির ভেতরে। তো এখন ফাইল হ্যান্ড ওভার, এই দেখেন এখানে মাউস নিয়ে গেলে, এন্ট্রির ওপরে নিয়ে গেলে ফাইল হ্যান্ড ওভার অপশানটা আসে, আর বাকিগুলোতে আসে না। তো এইটার ওপরে ফাইল হ্যান্ড ওভার এইখানে আপনি ক্লিক করতে পারেন সরাসরি, তো এখানটাতেই ক্লিক করে চলে যাবেন। তো এখানে যেহেতু আমি দিয়ে দিছি অলরেডি, আমাকে দুইটা স্টেপ পার করতে হবে। একটা হচ্ছে আইপি ট্রান্সফার এগ্রিমেন্ট যেটা আছে সেখানে আমাকে সাইন করতে হবে। আমি এটার ইমেজটা ওপেন করে রাখছি আপনি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। দেখুন এই ধরনের একটা ফর্ম আসবে হ্যান্ড ওভারে ক্লিক করার সঙ্গে সঙ্গে। তো এই কপিরাইট এগ্রিমেন্ট যেটা, সেটা এখান থেকে এই যে আইপি ট্রান্সফার এগ্রিমেন্ট এটাতে টিক চিহ্ন দিয়ে আপনি এখানে এই সাইন এগ্রিমেন্টে ক্লিক করবেন। যখন সাইন এগ্রিমেন্টে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এই যে দেখুন, এই যে আমরা যখন এই এরকম একটা কন্টেস্টে অংশগ্রহণ করার সময় এরকম একটা ইন্টারফেস দেখতে পাই, অ্যাড ফাইলস লেখা থাকে এইখানে, জাস্ট এই ব্রাউজ ইয়োর ফাইলের এখানে লেখা থাকবে আপলোড ইয়োর ফাইল, আপলোড আপলোড লেখা থাকবে। তখন আপনি এখান থেকে আপলোডে ক্লিক করে যে যে ফাইল প্রয়োজন, এই দেখুন আমি দিয়েছি এখানে এআই, যে পিজি এআই, যে পিজি এআই, যে পিজি মানে তার যেগুলো যেগুলো প্রয়োজন ছিল, এই যে পিএনজি না সরি পিএসডি, এসভিজি, এগুলো প্রয়োজন ছিল। তো আমি এইসব ফাইলগুলো তাকে হ্যান্ড ওভার করছি। তো সে আপনাকে যেগুলো মেনশান করবে, মানে যেগুলো আপনাকে বলে দিবে, আপনি সেগুলো এখান থেকে ফাইলগুলো আপলোড করবেন। দেন আপনি লাস্টে এই একটা সাবমিট বাটন থাকবে, সাবমিটে ক্লিক করে দেবেন, দেন এটা সাবমিট হয়ে যাবে। তো এই ছোট্ট একটা কাজ, আপনাকে আইপি ট্রান্সফার এগ্রিমেন্ট করতে হবে, এখানে আইপি ট্রান্সফার এগ্রিমেন্ট করতে হবে, তারপরে ফাইল আপলোড করে সেন্ড করতে হবে, সাবমিট করতে হবে, বাস কাজ শেষ। তাহলে এইটুকু কাজ করলে ফাইলটা আপনার চলে যাবে। তো এখন কথা হলো যে আমি কি কন্টেস্ট করেই অনেক টাকা ইনকাম করতে পারবো, বা এত কন্টেস্টে আমি কিভাবে কি করব, আমার কন্টেস্টে গেলে আমার রেটিং হচ্ছে না, অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে যে এতদিন যাবত আমি কাজ করতেছি, আমি একটা কন্টেস্টে উইন করতে পারছি না, বা আমি কাজ করলে আমার কাজগুলো হচ্ছে না,
হ্যাঁ, এই ধরনের যাবতীয় অনেক ধরনের সমস্যা থাকে, আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও আবার তৈরি করে আপনাদের সামনে আবার নিয়ে আসার। তো আপনাদের যদি এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, কন্টেস্ট সম্পর্কিত, সেই প্রশ্নগুলো করে রাখতে পারেন, আমি ইনশাআল্লাহ সেটাকে কেন্দ্র করে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি আবার একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো সর্বোপরি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর এই করোনাকালীন সময়ে আপনাদের সবার সুস্থতা কামনা করি, আর নিজেরা সেফ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ।